প্রিয় দর্শক, এই মুহূর্তে অমর একুশে বইমেলায় আছেন সহকর্মী এস এম আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সবারই গন্তব্য হয়ে ওঠে একুশে বইমেলা। তো মেলায় আজ বই প্রেমীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানান আরিফ। মেমোরি, বইমেলা আর একুশ দুটি কিন্তু একটি অপরের অপরিপূরক। যে দিবসটিকে সামনে রেখে বা যে দিবসটিকে উল্লেখ করে এই যে বইমেলা, ভাষার মাস, পুরো মাস জুড়ে যে বইমেলা হয়, সেই দিবসটি আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সব মিলিয়ে আসলে একটি অন্যরকম অনুভূতির জন্ম দেয় সাধারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছি তাদের মাঝে। সেটি প্রতিফলিত হয় এই বইমেলায়ও। এবং আজকের দিনটি যেটি বলছি যে অনেক ঐতিহ্যের আমাদের বাংলাদেশ, বাংলার বাঙালি জাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো সবাই কিন্তু আসলে চায় এই দিনটিকে, এই দিনটিতে অন্তত বইমেলায় একবার হলেও আশা আসতে চায়। কারণ আপনি যেটি বলেছেন যে প্রভাব ফেরিতে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তারপরেই কিন্তু আসলে এই পাশে কাছাকাছি থাকা শহীদ মিনারে এখানে কিন্তু ঢল নামে বইমেলায়, সেই ঢল যেটি নামে সেটি আসতে পারে বইমেলায়। এবং প্রতিদিনের যে বইমেলার আনন্দ সেটি আসলে এই আজকের দিনে আরও বেশি রঙিন হয়ে যায়। মানুষের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা এবং ভাবগাম্ভীর্য সব মিলে মিশে একাকার হয়ে যায় এই বইমেলার দিন। এবং একুশকে ঘিরে মানুষের মধ্যে কিন্তু শ্রদ্ধার ভক্তি আরও বেশি আমরা দেখি ফুটে ওঠে। এবং বইমেলায় যারা যদি বলেছেন যে বইমেলা একটি ঢল নামে একুশের দিন আমরা প্রতি বছরই দেখি, এবারও আমরা যেটা দেখেছি যে অনেকেই আসলে আসছেন এবং যারা শহীদ মিনারে আসেন তারা তো আসছেনই এবং পাশাপাশি পরিবার পরিজন নিয়েও আজকে কিন্তু বইমেলায় আসছেন এবং তারা বই কিনছেন, বই দেখছেন, পছন্দের বইটি যদি লেখকের পছন্দের বইটি যদি পছন্দ হয় বইটি কিনছেন। এবং আরেকটি বিষয় যে শুধুমাত্র যে আজকের দিনে বই কেনার উদ্দেশ্য সেটি না, অনেকেই আসছেন নিজেদের যেটি আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যের দিবসটিকে পালন করা শ্রদ্ধা ভালোবাসায় সেটিও তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু বজায় রয়েছে এবং তারা কিন্তু আসছেন। এবং প্রকাশক যারা লেখক প্রকাশক রয়েছেন তারা কিন্তু এই যারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসলে যে পাঠকরা আসছেন এটি তাদের কাছে অন্যরকম একটি বিষয় এবং পাঠকরা যদি আসে বইয়ের সাথে সম্পর্ক করবে, বই কিনবে সেটি প্রত্যাশা করছেন প্রকাশকরা। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতি দুই সপ্তাহে কিন্তু পৃথিবী থেকে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে, সেখানে বাংলা ভাষাকে আঁকড়ে রাখার জন্য এই বইমেলা কিন্তু অনেক ভূমিকা পালন করে থাকে, সেটি আমরা দেখিয়ে থাকি। এবং যারা পাঠকরা রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলছেন বাংলা ভাষাকে টিকিয়ে রাখে এবং বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য সবারই যেমন সবাই কিন্তু চাচ্ছেন যে বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়া যায় কীভাবে সেটি তারা করবেন। এবং লেখকরা রয়েছেন তাদের লেখনীর মাধ্যমে বাংলা ভাষাকে কিন্তু ফুটিয়ে তোলেন এবং বাংলায় সবাই কিন্তু লেখেন, একটা মিলন মেলায় পরিণত হয় এই বইমেলা। আজকে কিন্তু সেই মিলন মেলাটা আরও রঙিন হয়ে ওঠে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।